ধেই আসছে কালবৈশাখী ঘুমট গরম থেকে রেহাই রাজ্যবাসীর আলিপুর আবহাওয়া দপ্তর বলছে চলতি সপ্তাহেই তিলোত্তমায় কালবৈশাখীর সম্ভাবনা শুক্র শনিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি আবহাওয়া বলছে আগামী চব্বিশ থেকে খুব বেশি হলে আটচল্লিশ তার মধ্যেই পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ সর্বত্র বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা সকাল থেকে কলকাতায় আংশিক মেঘলা আকাশ তবে অস্বস্তি ছিল তবে এবার কিন্তু সত্যি সত্যি বৃষ্টি আসতে চলেছে তাই গুমট গরম থেকে রেহাই পেতে চলেছেন রাজ্যবাসী